बोए जाए बोए जाए नदी बोए जाए बोए जाए से तो मेशे जे सागरे झरना झर झर झरे जाए ओ नदी बोए जाए नदी बोए जाए बोए जाए बोए जाए ओ नदी बोए जाए बोए जाए बोए जाए जीवने कत किछु घटे जाए जीवने कत किछु घटे जाए स्वप्न स्वप्नई रोए जाए स्वप्न रोए जाए एकटाई जीवन अनेक आशा एकटाई जीवन चावा पावार नहीं तो सीमा रेखा ओ नदी बोए जाए नदी बोए जाए बोए जाए बोए जाए नदी बोए जाए बोए जाए बोए जाए আস্তে এসো
দুটো ট্যাবলেট লিখলাম ওটা আনিয়ে খাওয়াবে আচ্ছা আচ্ছা একটা ইসিজি অবশ্যই করিয়ে নেবেন ইসিজিটা হয়ে গেলে টাকা আমাকে দেখাবেন ঠিক আছে ডাক্তার বাবু আপনি ফিজ চান ফিজ না না জল বড় ভালো ছেলে ও যদি ফিজের কথা শুনে তাহলে আমার ডাক্তারখানাটাই বন্ধ করে দেবে ভয় নয় আমাকে বড় ভক্তি করে ভালোবাসে আচ্ছা চলি হ্যাঁ উনি তুই জানিস কত বড় ডাক্তার উনি এই অঞ্চলে এক নামে সবাই ওনাকে চেনেন ডক্টর সেন হ্যাঁ মা ওনার অনেক ফিজ জানো তো 200 টাকা বাবা তুমি আবার এসব করতে গেলে কেন আপনারা আমার প্রতিবেশী এটা আমার কর্তব্য আমি তো আসি টাকাটা আমি এখন নিয়ে আসছি ভয় না হয় দিয়ে দেবেন যাকে অনেক সময় হয়ে গেছে আমার সাথে কি কেউ যেতে পারে তাহলে আর কি ওষুধগুলো নন্দিতা আপনি আবার শুধু শুধু ডাক্তার পাঠাতে গেলেন কেন কাজটা ঠিক করিনি বলছেন না ঠিক তা নয় আসলে ডাক্তারবাবু কোনো ফিজ নিলেন না তো আপনি কি না না আমি দিতে যাবো কেন যাকে আমি এখন চলি আর ইসিজির লোক কালকে সকালে আপনার বাড়িতে পৌঁছে যাবে ওকে তোমার ছোট ভাই কি করে চা থ্যাংক ইউ হ্যাঁ ছোট ভাই এবার বিয়ে পাস করেছে তবে এখনো কি করবে ঠিক করতে পারছে না তোমাদের তো পৈতৃক ব্যবসা তা না যাকে আজকে আমার খুব তাড়াহুড়ো আছে হ্যাঁ আমি আজকে চলি পরে আসবো চা টা শেষ না ঠিক আছে আবার এসো বাবা হ্যাঁ আবার এসো ছেলেটা খুব ভালো সত্যি তাই আমাকে বিষ্ণু মধ্যে টানলেন কোথায় নিয়ে যাচ্ছিস কিরে ও এদিক ওদিক কি খুঁজছিস খুঁজছি তুই না তোর জন্য একটা বয়ফ্রেন্ড খুঁজছি আসেন আসেন বসুন বাড়িতে কেউ নেই মনে হচ্ছে না বাড়িতে কেউ নেই বাড়িতে কেউ নেই ওই রায়দের বাড়িতে পুজো আছে না তাই মা বাবা বোন গেছে আমার পরীক্ষা আমি পড়াশোনা করছিলাম বইটা দিন না কেন আরে এটা আমার খুব ফেভারিট সাবজেক্ট আমি তো দেখি না পরে দেখবেন বইটা প্লিজ দিন না ব্যাপারটা আমার এবার একটু গন্ডগোলে মনে হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই সিক্রেট কিছু আছে তাহলে আমাকে দেখতে না না কিছু নেই বিশেষ করে না 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 প্লিজ আমার বইটা দিন শালিনা শালিনা প্লিজ বাড়ি যা
বাবা কেমন আছেন সুমিতা? ভালো। মা তোমার কথা বলছিল। তাই? তো মা কি বলছিল? বলছিল ছেলেটা অনেক দিন ধরে আসে না, তাই। ব্যস্ত মানুষ, কি করে সময় পাবে বল? সুমিতা, মাকে বলো আমি কাল সন্ধ্যাবেলায় তোমাদের বাড়ি যাব, ঠিক আছে? আমি এখন আসছি। দিদি, কাল সন্ধ্যাবেলা আসছি। তো তো নিজের মনকে একটু জিজ্ঞেস করে দেখ না, বড্ড পেকে গেছিস। চ তুমি পারো বটে। হ্যাঁ, তবে আমি কিছু জানি না বুঝি। এই চ না ম্যাডাম, আমি এত সব কিচ্ছু খেতে পারবো না, শুধু এক কাপ চা। এক কাপ চা হলে আমার চলে। সে কি, তুমি কিন্তু না খেলে দিদি কিন্তু রাগ করবে। ঠিক আছে বাবা, তোরা কথা বল, আমি আসছি। আমি পড়তে বসি, যাই গিয়ে। তারপর তারপর মমতা, দিবা স্বপ্ন দেখো না, দিবা স্বপ্ন দেখা ভালো নয়। দিবা স্বপ্ন বলছো কেন? কারণ ওদের সঙ্গে সম্পর্ক গড়া সামর্থ্য আমাদের নেই। আমার কি মনে হয় জানো, জয় নন্দিতাকে ভালোবাসে। চুপ করে থাকবে না কিছু বলবে? কি বলবো? কিছু বলার যখন নেই তখন চল। আজকে তুমি বলবে আর আমি শুনবো। তুমি তাহলে কি ঠিক করলে? না বাবা, ব্যবসা ট্যাবসা আমার দ্বারা সম্ভব নয়। আমি ভাবছি একটা চাকরির চেষ্টা করব। চাকরির চেষ্টা করবে? কিন্তু আজকালকার বাজারে চাকরি পাওয়া তো এত সহজ না। চেষ্টা করেই দেখি না বাবা। তুমি আমাকে মাত্র কয়েকটা মাস সময় দাও, দেখি তার মধ্যে যদি চাকরি জোগাড় করতে না পারি তখন তোমার ব্যবসার কথা ভাবো। ঠিক আছে, তাই দেখো। বলতো বাবার এত বড় ব্যবসা থাকতে তুই চাকরির কথা ভাবছিস কেন? তাহলে ব্যবসাটার কি হবে? কেন, বিজু তো আছে। হ্যাঁ, তা আছে। আসলে কি জানিস, বাবার না তোর উপরে খুব ভরসা রে। বাপ রে, কদিন ধরে যা টেনশন যাচ্ছিল না। আজকের পরীক্ষা কেমন হলো? নট ব্যাড ম্যাডাম। আমাদের কিন্তু এরপর দুদিন আর দেখা হচ্ছে না। কেন? এটা ইন্টারভিউ আছে। তুমি তুমি চাকরি করবে নাকি? কেন, তোমার আপত্তি আছে? না, ঠিক আপত্তি না। তোমাদের এত বড় ব্যবসা আর তুমি চাকরি করবে? নন্দিতা, তুমিও দেখছো সেই আমার বাবার মতনই কথা বলছো। ঠিক বুঝলাম না তো। বাবাও চায় আমি ব্যবসার হাল ধরি। দেখো, আমি কি চাই না চাই সেটা বড় কথা নয়, কিন্তু আমার মনে হয় বাবা মা আমাদের পৃথিবীতে এনেছে, ওনারা কি চায় না চায় সেটা বেশি গুরুত্ব দেওয়া উচিত। কি হলো, এটা এত অবাক হওয়ার কি আছে? আচ্ছা, বৃষ্টি পড়ছে কিন্তু, চলো শিগগির পালাই। চলো চলো চলো। বাবা এ না, তোমার পান। থ্যাংক ইউ। আরে, অনেক দিন ধরে জয়কে দেখতে পাচ্ছি না। ও একটা চাকরির ইন্টারভিউ দেবে, সেটা নিয়ে খুব ব্যস্ত। ব্যবসা ছেড়ে চাকরি।
জানে তো ওর বাবাও চায় না। তবে মামনে আমি কিন্তু ওর এই ভাবনাটাকে না খুব অ্যাপ্রিশিয়েট করছি। এইটা এইটার ওর মানসিকতা নিজের পায়ে দাঁড়ানো এটা কিন্তু খুব প্রশংসা বল। মেয়েতে কি এমন কথা হচ্ছে? ওই জয়ের সম্বন্ধে কথা হচ্ছিল। সত্যি ছেলেটা আসা যাওয়া করে এমন করেছে না যে দুদিন না আসলে মনটা ভীষণ খারাপ লাগে। যাই সবই ঠিক আছে, তবে প্রেশারটা অনেক বেশি হাই। আপনার কিন্তু প্রচন্ড বিশ্রামের দরকার। প্রচন্ড বিশ্রাম? ডাক্তার, আমি যদি প্রচন্ড বিশ্রাম নেই তাহলে আমার ব্যবসা যে লাটে উঠবে। সব দিকেই দেখতে হবে। আচ্ছা ইয়াং ম্যান, তোমার পেশেন্ট এখন কেমন আছে? পেশেন্ট? হ্যাঁ, ও পাড়ার ওই নগেনবাবু। হ্যাঁ, ভদ্রলোকের দুটি মেয়ে আছে, বড় মেয়েটি আরই সুন্দর, খুবই মিষ্টি স্বভাবের। হ্যাঁ আসি আসো। পেশেন্ট নগেন বাবুর বাড়িতে? তুমি পেশেন্ট? কেমন যেন গোলমেলে ঠেকছে। না মানে বাবা, কয়েকদিন আগে ভদ্রলোক মাথা ঘুরে পড়ে যান, আমিও ওনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, তারপর ডাক্তার কাকাকে ফোন করে ওনার বাড়িতে পাঠাই। আর অন্য কোনো লোক নেই যে তোমাকে ডাক্তার ডাকতে হলো? আচ্ছা সামান্য ব্যাপার নিয়ে এরকম জট পাকাচ্ছ কেন বলো তো? সত্যি বাবা, এই যা তো, যা এখান থেকে যা। এই তুইও যা, যা। আচ্ছা তুমি কি গো, তোমার ছেলে একজন অসুস্থ মানুষকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, তো কি এমন অপরাধ করেছে শুনি? না গো না, সেটা কোনো অপরাধ নয়। তবে? আরে শুনলে না, ওই বাড়িতে কি সুন্দরী মেয়ে আছে, ওই যত ভয়ের কারণ তো ওখানে। সত্যি তুমি পারো বটে। কফি খাবে? দেবে। শুয়ে রেস্ট কর, মাথা ঠান্ডা করে, আমি নিয়ে আসছি তোমার কফি। সেই তো, আমি বড়লোক বাড়ির বউ হব আর তারপর তোকে আমি ভুলে যাব, তাই তো? একদম পাগলি মেয়ে, পারিস বটে, তুই বটে ভাবিস জানিস তো? সত্যি কথা রে, আমার না ভাবলেই কেমন একটা লাগছে। তোর বিয়ে হয়ে যাবে, তুই শ্বশুরবাড়ি চলে যাবি, আমি একা হয়ে যাব। আচ্ছা কে বলেছে তুই একা হয়ে যাবি? আর আমি শ্বশুরবাড়ি গেলেও তো আমি মাঝে মধ্যে আসবো নাকি, তুইও যাবি, আর তারপর কয়েক বছর বাদে যে তুমি শ্বশুরবাড়ি চলে যাবে। কি হয়েছে তোমার? কি আর হবে, আজ তোমার এর জন্য আমাকে এত বড় অপমান সহ্য করতে হলো।
কি অপমান করেছি? ওই জয়ন্ত ভক্তাচ কি অপমান করেছি? খুব রুষিয়ে কথা করে আমাকে বললো কি জানো, যে আপনার মেয়ের প্রশংসা করতে হয়, এমন জব্বর ছেলে পাকড়াও করেছে। দেখুন, ইচ্ছে তো তাই ছিল, কিন্তু আমার যা আর্থিক সামর্থ্য সেই জন্য তো আপনার কাছে আমি। আরে ঠিক কাজ করছেন, কিন্তু কিছু করছেন কেন? তাহলে ভালো ছেলে দেখুন না, আপনার মেয়ের বিয়ে টাকার জন্য আটকাবে না, আমি আছি তো। না না, সে ব্যাপার না, কিন্তু কিন্তু করছেন, আমি আপনার পড়ছি, কিন্তু কিছু নেই, আমি থাকতে আপনার মেয়ের বিয়ে টাকার জন্য আটকে যাবে, এ কিন্তু হতে পারে না নগেন বাবু। দেখুন, আমি বলছিলাম কি, থামেন কেন, বলুন না। দেখুন, আপনার ছেলে জয় আর আমার মেয়ে ছিলাম। কি বলছেন, থামেন কেন? আপনার ছেলে জয়, জয় কেন, জয় কি করছে? আপনার ছেলে আর আমার মেয়ে ভালোবাসে? আরে না না, তা কি করে হয়, আমার ছেলে আপনাদের দারিদ্রতা দেখে যদি করুণা করে থাকে, আর সেটাকে যদি আপনারা ভালোবাসা বলে মনে করেন। দেখুন সুমন্তবাবু, আপনি আপনার ছেলেকে একবার জিজ্ঞেস করে দেখুন না। বাবা, ওই তো জয় এসে গেছে। আচ্ছা জয়, তুমি এ ব্যাপারে তোমার বাবাকে কিছু জানাওনি? ও আবার কি জানাও? বাবা, আমি বলছিলাম যে তোমার কিছু বলতে হবে না, তুমি এখন চুপ করো, পড়ার সময় বেরিয়ে যায়। বাবা দেখুন নগেন বাবু, স্বপ্ন দেখা ভালো, হ্যাঁ, কিন্তু তাই বলে দিবা স্বপ্ন ভাবাই যায় না। হ্যাঁ, আপনি ভাবলেন কি করে যে আপনার মেয়েকে আমি এবারে পুত্রবধূ করে আনবো? আপনি এবার আসতে পারেন। শুনুন আরেকটা কথা, আমার ছেলে যদি ভুলেও আপনার মেয়েকে বিয়ে করে এ বাড়িতে পুত্রবধূ করে আনবার চেষ্টা করে, তাহলে আমি ওকে তেজপুত্র। সুমন্তবাবু, তার আর কোনো দরকার হবে না, আজ থেকে আমার বাড়ির দরজা আপনার ছেলের জন্য বন্ধ হয়ে গেল। আর আরেকটা কথা, আপনি যদি ভেবে থাকেন যে টাকা পয়সা সম্পত্তি না থাকলে সম্মান থাকে না, এটা একেবারে আপনার ভুল ধারণা। নমস্কার, চললাম। বাবা, তুমি ভদ্রলোকের সঙ্গে ওরকম ব্যবহার না করলেই বোধহয় ভালো করো। জয়, তুমি যদি ভেবে থাকো আমি কাঠের পুতুলের মতন তোমার হাতে সুতোতে নাচব,
তাহলে কিন্তু তুমি ভুল করছো বাবা। জয়, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। বাবা তুমি জানো শুধু আমার ঘাট ধাক্কা করে পার করে দেওয়াটাই বাকি ছিল। বলো কি? হ্যাঁ, আজ অব্দি আমার সামনে কেউ চোখ তুলে কথা বলতে পারিনি, আর আজ সেই আমার মেয়ের জন্য আমাকে অপমানিত হতে হলো। এতে মেয়ের কি দোষ বলো? আমরা সবাই তো ওকে পছন্দ করেছি। আচ্ছা, জয় বাড়িতে ছিল না? ছিল, কিন্তু তার সাহস হলো না তার বাবার সামনে মুখ খুলে। এবার তুমি বলো কি করবো, চারিদিকে তো জানাজানি হয়ে গেছে, এরপরে তো মেয়ের বিয়ে দেওয়া যাবে না। আমার জন্য তোমাদের কাউকে দুশ্চিন্তা করতে হবে না বাবা। মা, কি বলছিস তুই? আমি ঠিক বলছি বন্দিতা। যে বাড়ি থেকে আমার বাবাকে অপমান করা হয় সে বাড়ির বউ হওয়ার কথা আমি ভাবতে পারি না। কি করবি তুই? আমার বন্ধু নার্সিং এর ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করেছে। আমি ভাবছি আমি একটা অ্যাপ্লিকেশন জমা দেব। মা, কি বলছিস তুই? তুমি আর আপত্তি করো না বাবা, আমাকে আমাকে নিজের পায়ে দাঁড়াতে দাও প্লিজ বাবা। ঠিক আছে মা, তুই যা ভালো বুঝবি তাই কর। জয়কে দেখছি না যে বাড়ি নেই। বাড়ি নেই? না, সকাল থেকে ও গেল কোথায়? আমাকে বলে যায়নি। বলে যায়নি? এই, তুই জানিস তো দাদা কোথায়? দাদা তো কাল থেকে আমার সঙ্গে ভালো করে কথা বলছে। আমাকে এসব কথা বলতে বাধ্য করলে,
কিরে, নার্সিং ট্রেনিং তো শেষ হলো, এবার কি করবি কিছু ভেবেছিস? কালই কাগজে একটা বিজ্ঞাপন দেখছিলাম, নিবেদিতা নার্সিং হোম, ওখানে নার্স দরকার। আচ্ছা আচ্ছা, ভাবছি ওখানে অ্যাপ্লাই করি। তুমি আমার কথা বলিস না, এ তো কালকে রাত্রিবেলায় মা বলছিলেন নার্সিং ট্রেনিং নিয়েছো, ভালো করেছো, আর চাকরি করতে হবে না। বাবা আমার বিয়ের জন্য ছেলে দেখছে না, সব ঠিকঠাক হয়ে গেলে আমার হয়তো ওখানে বিয়ে হয়ে যাবে। এ তো ভালো খবর রে। আচ্ছা তোকে একটা কথা বলবো, জয়দা কিন্তু খুব ভালো ছেলে। আমি আসি। হ্যাঁ, কি হলো? অসময়ে শুয়ে আছো, শরীর টরীর খারাপ হলো না তো? না। তবে তো কি করবো, টিভি খুলে তোমার ওই বোকা বোকা সিরিয়ালগুলো দেখবো? আমার মন তো আর তোমার মতো অত শক্ত নয়, তুমি যাও তো নিজের কাজে যাও, আমাকে বিরক্ত করো না, যাও। মাধু, আমি জানি তোমার ছেলে কোথায়। তুমি তুমি জানো কোথায় আছে? কোথায় আছে গো? ফিরে এলেই জানতে পারবে। শোনো, ছেলেটা এলে কিন্তু একটু মাথা ঠান্ডা করে কথা বলে, বুঝেছো? তোমার তো মাথা গরম। চিন্তা করছো কেন, সব ঠিক হয়ে যাবে। এখন আবার কে? কি আপনি? হ্যাঁ, ভেতরে আসতে পারি? আসুন আসুন, আপনার সাথে কি দরকার ছিল? আসুন। কেন এসেছি কিছুই বুঝতে পারছেন না? আমার ছেলে জয় আর আপনার মেয়ে এখন কোথায়? তার মানে? তার মানে ভালোই ভালোই বলে দিন ওরা কোথায়, নাহলে নগেনবাবু আমি কিন্তু থানায় যেতে বাধ্য হব। এখানে আসার আগে আপনার ওখানেই যাওয়া উচিত ছিল। তার মানে আপনি বলবেন না? আমি অবান্তর প্রশ্নের উত্তর দিই না। নগেনবাবু, আপনি কিন্তু ঠিক কাজ করলেন না। আপনি কিন্তু ভুল করলেন নগেনবাবু। ভুল আমার বাবা করেননি, ভুল বোধ হয় আপনি করছেন। দেখুন, আজ প্রথম আপনি আমাদের বাড়িতে এসেছেন, তার উপর আপনি গুরুজন। আমি এমন কোনো কথা বলতে চাই না যাতে আপনার অপমান হয়। শুধু একটা কথা আপনাকে বলবো, আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছেন যাতে আমি এমন কোনো কাজ কোনোদিন না করি যেটাতে আমার বাবা মার মাথা হিট হয়ে যায়, আর আমি আপনাকে কিছু বলব না। নমস্কার।
নারী শুনি, জীবনে একবার যা ভুল করেছি সেটা দ্বিতীয়বার রিপিট করতে চাই না। জয়দা কি হলো, চলে যাচ্ছ যে? আমার কিছু ভালো লাগছে না মা। জয়দা সব কুড়ি যেমন ফুল হয়ে ফোটে না, সব প্রেমও কিন্তু বিয়ের পিড়ি অব্দি যায় না। বুঝলাম, কিন্তু আমি তো কোনো দোষ করিনি, ও কেন সরে দাঁড়ালো? আসলে তোমার বাবা ওর বাবাকে অপমান করেছে, তাই জন্য। ভালো তো আমি ওকে বেসেছিলাম, বাবা না হয়। জয়দা মৌ, তুমি আমার একটা কাজ করতে পারো? বলো। নন্দিতাদের বাড়ি থেকে একটু বলবে, ও যেন আমাকে অন্তত একটা ফোন করে। বেশ, কালই গিয়ে ওর বাড়িতে গিয়ে বলবো। জয়দা, বাড়ি ছেড়ে কিন্তু তুমি ঠিক করো না, কোনো সন্তান এটাই কি তো শেষ কথা? নন্দিতা, জয়দা কিন্তু খুব ভেঙে পড়েছে, এভাবে ওকে তোর কি মনে হচ্ছে? ওকে ফিরিয়ে দিয়ে আমি ধেদি করে নাচছি নাকি? নন্দিতা, আমি আমি নিরুপায় রে, প্লিজ। হ্যালো, চল আবার কথা শুন বাবা। না, আমি তোর কোনো কথা শুনতে চাই না, তোকে আজকে আসতেই হবে। জয়, তুই যদি না আসিস তাহলে কিন্তু তুই আবার মরা মুখ দেখবি। Right.
जानो नंदिता जीवने सब पे सब मान सम्मान टाका गाड़ी बाड़ी सब पे नंदिता जीवने एक भलो बान्धवी पाई नंदिता तुम तुम पारो ना से जगह पूरण करते सर नंदिता सर की होच्छे की सर ना आमी आमी आई लाइक यू नंदिता सर प्लीज नंदिता आमी आमी तुम्हाके ভালোবাসি ছাড়ুন স্যার না না এক মিনিট তুমি তুমি আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো নন্দিতা আমি এক মিনিট আমি ভীষণ আমি আপনাকে শ্রদ্ধা করি স্যার এটা ভুলে যাবেন না কিন্তু কিন্তু নন্দিতা তুমি তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো তো আমি আমি তোমাকে এতদিন ধরে দেখছি নন্দিতা প্লিজ আমার আমাকে আমাকে নন্দিতা নন্দিতা তুমি আমার কথাটা শোনো নন্দিতা चाहिए देखो सन्तानी सुखे तो
বাবা মা কত কিছু করে বলো। আচ্ছা আমরা পারি না এই অর্থের পাঁচিলটাকে ভেঙে দিয়ে ওকে এই বাড়ির বউ করে আনতে? দেখো ছেলেটার মুখের দিকে আর তাকালো যায় না গো, তাই বলছি। তোমাকে আর কিছু বলতে হবে না মাধবী, আমি আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি ওই মেয়ে বাড়ির বউ হয়ে আসবে। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। আমি মেয়েটিকে দেখেছি, মেয়েটি পরমার সুন্দরী, ওর রুচিশীল বোধ আমাকে সত্যিই মুগ্ধ করেছে। মেয়েটির বাবা নগেন বাবু নিপাট ভদ্রলোক, আমি তাই ভাবছি জানো, আমি নগেন বাবুর কাছে যাব, আমি জানি উনি আমাকে শুধরাতে ফেরাতে পারে। কোথায় আছো? পোস্ট অফিসে। তোমরা কেমন আছো? তুমি আমাকে ভুল বুঝছো। না জয়, আমি তোমাকে ভুল বুঝিনি। তোমার বাবা যখন চান না তখন আমাদের আর এই সম্পর্কটাকে বাড়িয়ে কোনো লাভ নেই। বাবার ইচ্ছাটাই সব, আমার ইচ্ছা আমার ইচ্ছার কোনো দাম নেই। নন্দিতা নন্দিতা, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। দেখো জয়, তোমার ভালোবাসার উপর আমার বিন্দু বিসর্গ কোনো রকম কোনো সন্দেহ নেই। তবুও আমি তোমাকে বলবো, তুমি তুমি আমাকে ভুলে যাও। কি বলছো নন্দিতা? দেখো সব চাওয়া পাওয়া তো আমাদের হাতে থাকে না, আমরা যা চাই আমরা কি সবসময় পাই? দেখো যা বোঝার চেষ্টা করো, যারা আমাদের এই সংসারে এনেছে, আমাদের এত বড় করেছেন, এত কষ্ট করে মানুষ করেছেন, তারা তো আমাদের নিয়ে স্বপ্ন দেখেছেন না? তাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। আর একটা কথা জানো তো, তাদের চোখের জলে না আমাদের ভালোবাসা ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। প্লিজ প্লিজ তুমি প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আমি ভুল করেছি মা, পারিস না তুই এই বুড়ো ছেলেটাকে ক্ষমা করে দিতে? ছিছি, এ আপনি কি বলছেন? আপনি আপনি তোকে গুরুজন সন্ধানের যোগ্য নগেন বাবু। ভাই ভাই আপনি আমাকে ক্ষমা করুন প্লিজ, আমি আমি অজান্তে ভুল করে ফেলেছি। সাধারণ বাড়ির সাথে আমি আপনার বাড়ির তুলনা করে ফেলেছি, আমার অন্যায় হয়ে গেছে। আপনার ঘরে
যে একসঙ্গে লক্ষ্মী সরস্বতী সমন্বয় করেছেন সেটা আমি জানতে পারিনি। বিশ্বাস করুন হেমন্তবাবু, আপনি অনুমতি দিন, আমি আমার মা জননীকে ঘরের বউ করে নিয়েছি। এইভাবে আপনি কেন বলছেন? দেখুন, আপনার ছেলের মতন এত ভালো জামাই বাবা আমাদের সৌভাগ্য। চলুন। সুখী হতে বলো কে না চায়, সুখী হতে বলো কে না চায়, জীবনে সুখী কজনই বা হয়, কজনই বা হয়।